আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিয়ে এক ন্যাক্কারজনক ঘটনার অবতারণা করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে 14 আগস্টের ঘটনাকে যেভাবে বিকৃত করেছেন তাতে গোটা জাতি বিস্মিত হয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন 16 আগস্ট জামাতকে গায়েবানা জানাজা করতে দেওয়া হবে না। জনগণের প্রশ্ন, ইসলামের বিধান গায়েবানা জানাজার অনুমতি দেওয়ার তিনি কে? পুলিশ কমিশনের এই রাজনৈতিক বক্তব্য জনগণ প্রত্যাখ্যান করছে। জানাজা, গায়েবানা জানাজা, নামাজ, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ প্রত্যেক নাগরিকের সাংবিধানিক এবং ধর্মীয় অধিকার। এতে বাধা দেওয়ার অধিকার কারো নেই এবং ইসলামের বিধান বাস্তবায়নের জন্য কোনো কর্তৃপক্ষের অনুমতি নেওয়ারও কোনো প্রয়োজন নেই। পুলিশ কমিশনার গায়েবানা জানাজার অনুমতি দেওয়া হবে না মর্মে যে ঘোষণা দিয়েছেন তা অত্যন্ত বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। পুলিশে বক্তব্য দিয়ে বাংলাদেশের জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এবং পরোক্ষভাবে হট্টগোল তৈরি করার হুমকি দিয়েছে। যেহেতু 15ই আগস্ট বাইতুল মোকাররমে মুসল্লিদের পক্ষ থেকে গায়েবানা জানাজার আয়োজন করা হয় এবং তাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করে, তাই আজ 16ই আগস্ট আলাদাভাবে জানাজার অনুষ্ঠান আয়োজনের কোনো প্রয়োজন নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মজলুম ও নির্যাতিত একজন ব্যক্তি। তিনি অবিচারের শিকার হয়েছেন, মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় সরকার দলীয় লোকদের মাধ্যমে মিথ্যা সাক্ষ্য দিয়ে বিচারের নামে প্রহসনের আয়োজন করে তাকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তার বিচার একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। তিনি কারাগারে থাকা অবস্থায় তার সাংবিধানিক এবং মৌলিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়। দীর্ঘ 13 বছর কারাভ্যন্তরে আটক অবস্থায় পরিবারের সদস্যদেরকে তার সাথে যথাযথভাবে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার সঠিক ব্যবস্থা করা হয়নি। মাদ্রাসা ময়দানে স্থাপিত বিশেষ আদালতে মিথ্যা মামলায় হাজির করে তাকে হয়রানির উদ্দেশ্যে বারবার হাজির করে হেনস্থা করা হয়েছে। অসুস্থ থাকা সত্ত্বেও তাকে হাজিরা থেকে রেহাই দেওয়া হয়নি। প্রচণ্ড গরম ও শীতকালে, প্রচণ্ড শীতের মাঝে তিনি কারাগারের অন্ধ প্রকোষ্ঠে জীবন কাটিয়েছেন।